আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে আবারও ওয়েলকাম করছি আমাদের নতুন একটি ব্লগে। আর এই ব্লগটি কিন্তু খুবই ইনফরমেটিভ একটি ব্লগ হতে চলছে, কারণ আপনি যদি মালয়েশিয়ান প্রবাসী হন এবং কি আপনি যদি চান আপনার ভাই বোন ওয়াইফ অথবা আপনি নিজে যদি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসায় আসতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। সো আমরা সকাল সকাল চলে যাচ্ছি আমাদের ইউনিভার্সিটিতে, এইচসিটি ইউনিভার্সিটি। এটি মালয়েশিয়ার কুয়ালালামপুর এশিয়া জায়গাতে অবস্থিত। সো আমাদের গত ভিডিওটা মোটামুটি ভাইরাল হওয়াতে আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছেন আমি মালয়েশিয়াতে কি করি, আমি মালয়েশিয়াতে কোন ভিসে আছি এবং কি মালয়েশিয়াতে আসতে আমার সর্বমোট কত টাকা খরচ হয়েছে। সো আমি সিটি ইউনিভার্সিটিতে ব্যাচেলর অফ হসপিটালিটি হোটেল ম্যানেজমেন্টের উপরে লেখাপড়া করছি। বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে প্রথম বছরে টিউশন ফি লেগেছে আমার বাংলাদেশি টাকার 4 লাখ টাকা এবং কি ইএমজিএস ফিস লেগেছে 50,000 টাকা। আর এখানকার লেখাপড়ার সিস্টেম এবং কি এনভায়রনমেন্ট কিন্তু খুবই ভালো। সো আপনারা যারা চাচ্ছেন মালয়েশিয়াতে স্টাডির জন্য আসতে, আপনারা কিন্তু নির্দ্বিধায় নির্ভয়ে চলে আসতে পারেন। সো আপনাদের যাদের আরও কোনো কোশ্চেন থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্টে রিপ্লাই দিতে আমাদের খুবই ভালো লাগে। সো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো কান্ট্রির কিন্তু ফ্ল্যাগ দেওয়া আছে। মালয়েশিয়াতে মূলত প্রায় ওয়ার্ল্ডের প্রত্যেকটা কান্ট্রি থেকে কিন্তু স্টুডেন্টরা এখানে আসে, আর আপনারা যখন এখানে আসবেন তখন ওই সকল কান্ট্রি সম্পর্কে এবং কি কালচার সম্পর্কে আপনারা খুব সুন্দরভাবে জানতে পারবেন। সো সকাল সকাল আমরা চলে আসছি ইউনিভার্সিটিতে, কারণ আমি আমার রিসার্চের সুপারভাইজারের সাথে দেখা করতে এসেছি। মূলত আমি ফাইনাল ইয়ারের স্টুডেন্ট এবং কি রিসার্চই হচ্ছে আমার ফাইনাল সাবজেক্ট এবং কি এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট। সো আমাদের সুপারভাইজারের সাথে আমাদের প্রত্যেকটা আপডেট নিয়ে কিন্তু প্রায় ভার্সিটিতে এসে এটা নিয়ে ডিসকাশন করতে হয়। সো দেখতেই পাচ্ছেন ডানে হচ্ছে ক্যান্টিন এবং কি আমি এই যে ক্লাসরুমের উদ্দেশ্যে যাচ্ছি, আমার সুপারভাইজার আগেই চলে এসেছিল। সো আমি যাচ্ছি ক্লাসরুমে, দেখতেই পাচ্ছেন ভিতরের ক্লাসরুমগুলো কত সুন্দর। সো এর তো আমি এখন সুপারভাইজারকে আমি আমার প্রোগ্রেসটা দেখাচ্ছি, সকল কিছু ঠিকঠাক আছে কি না, এবং কি সে কিন্তু আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছিল এবং কি আমার ক্লাসমেটও কিন্তু এখানে ছিল। সো আমিও স্যারের কাছ থেকে সকল কিছু সুন্দর করে বুঝে নিচ্ছিলাম যে অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে নেক্সট প্রসেসে। সো দেখতেই পাচ্ছেন এই যে আমি দেখছিলাম আমার ডাটাগুলো ঠিক আছে কি না, দেখার পরেই কিন্তু হচ্ছে আমরা চলে যাব ইন্টার্নি প্রেজেন্টেশন ক্লাসে। সো দেখতেই পাচ্ছেন এখানে যে সকল স্টুডেন্টরা আছে তারা কিন্তু ইন্টার্নি প্রায় শেষ, আজকে তাদের লাস্ট ডেট। তো তারা এখানে প্রেজেন্টেশন দিচ্ছিল এবং কি স্যার বলেছিল যে আমাকে এই ব্রিফিংটাতে অ্যাটেন্ড করতে, কারণ আমার এই সেমিস্টারের পরে কিন্তু আমি ইন্টারনির জন্য যাব। সো আমরা এখন যাব লাইব্রেরিতে, কারণ আমি চাই আপনাদেরকে আমাদের ভার্সিটির লাইব্রেরিটা কেমন এটা একটু দেখাতে। সো চলে আসছি লাইব্রেরিতে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে লাইব্রেরি লেখা আছে। এখন আমি এখানে একটা মজার কাহিনী আছে আমি বলবো আপনাদেরকে। সো দেখেন লাইব্রেরিতে আমি এখন আপনাদেরকে এন্ট্রি করাতে চাচ্ছি, তখনই দেখি লাইব্রেরি লক, কারণ ফ্রাইডেতে একটা টাইমে লাইব্রেরিটা লক থাকে। এবং কি আমি সো সরি আপনাদেরকে আমাদের লাইব্রেরির ভিতরের এনভায়রনমেন্টটা কেমন সেটা দেখাতে পারছি না। সো সকাল থেকে আমরা কিছুই খাইনি, আমাদের খুবই ক্ষুধা লেগেছিল। সো আমি ফয়সালকে বলছিলাম আপনি কি ক্যান্টিনে যাবেন নাকি আয়দা ক্যাফেতে যাবেন। এটা কিন্তু আমাদের ভার্সিটির আন্ডারে একটি রেস্টুরেন্ট, খুবই ভালো একটা রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন ভিতরে এনভায়রনমেন্টটা কত সুন্দর। সো আমি নিয়েছিলাম চিকেন চপ এবং কি ফয়সাল নিয়েছিল একটা ফ্রাইড রাইস এবং কি দুইটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম বাইরের থেকে, আর এখানে কিন্তু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছিল। তো আমি খুবই খুশি এবং কি ফয়সালকে দেখাচ্ছিলাম যে এই ড্রিঙ্কসগুলো হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দিচ্ছে। তাছাড়াও এখানে কিছু বাইটস ছিল আপনারা দেখতেই পাচ্ছেন। সো ভিতরে চলে আসছি এবং কি দেখেন কত সুন্দর করে ভিতরে এনভায়রনমেন্টটা সাজানো। এবং কি মূলত এখানে আমাদের ভার্সিটির প্রত্যেকটা টিচার্স স্টুডেন্ট সবাই কিন্তু এখানে খাওয়া দাওয়া করে। সো দেখতেই পাচ্ছেন আমার চিকেন চপটা চলে এসেছে, ফ্রেঞ্চ ফ্রাই ছিল চিকেন চপের সাথে, একটা কসলো ছিল এবং কি ব্ল্যাক পেপার সস ছিল, চিকেনের এখানে লেগ পিসটা দিয়েছিল ফ্রাই করে, আর আমার কিন্তু চিকেন অনেক পছন্দ। সো আমি এখন এটা ট্রাই করব। সো চিকেন ইজ অলওয়েজ বেস্ট, আমি এটাই বলতেছিলাম খাওয়ার পরে। এটার টেস্টও খুবই মজা ছিল, ফ্রেশ ছিল। সো আমি ফসলকে যে এখন আমি রিভিউ দিচ্ছি যে হ্যাঁ চিকেন ইজ অলওয়েজ বেস্ট। এবং কি আপনারা কে কে আমার মতো চিকেন অনেক পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান। সো এখানে কিন্তু অলরেডি আমাদের ড্রিঙ্কস চলে এসছে। সো আমি দিয়েছিলাম ওরিও মিল্কশেক এবং কি ফসল দিয়েছিল ম্যাঙ্গো মিল্কশেক। অ্যাকচুয়ালি আমি কনফিউজ ছিলাম যে ফয়সালা অ্যাকচুয়ালি ম্যাঙ্গো মিল্কশেক দিয়েছিল নাকি। সো আমি এখানে চেয়ার্স করছি ফয়সালার সাথে এবং কি এই মিল্কশেকটা খুবই খুবই মজা ছিল। সো আমি ফয়সালকে বলছি ফয়সাল আমার ইউনিভার্সিটির ফ্রাইড রাইস খেয়ে বলেন কেমন লাগছে আপনার। সো ফয়সাল বলতেছে অনেক ভালো লেগেছে।
সো আজকের ব্লগটি এই পর্যন্তই ছিল। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাই দিবেন এবং কি আমাদের এই ব্লগটি শেয়ার করে দিবেন আপনার ফ্যামিলি মেম্বার্স এবং কি ফ্রেন্ডদের সাথে। আর আমরা কিন্তু 5000 ফ্যামিলির খুবই কাছে। সো আপনারা যারা এখনও আমাদের এই পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন এবং কি সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদেরকে মনে রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।